বাঁকুড়া শহরের রেলের জমিতে বস্তি উচ্ছেদের বিরুদ্ধে রবীন্দ্র সরণিতে সভা মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বিজেপির পার্টি অফিসের ঝাড়ুদার বলে কটাক্ষ করলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রাজ্যপাল বিজেপি পার্টি অফিসে ঝাঁট দিতে যায়। তিনি আরও বলেন একবার মুকুল ডাকলো ঝাঁটা দিতে, একবার দিলীপ ডাকলো ঝাঁটা দিতে। এবার যারা তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে তারাও এবার অফিস ঝাঁট দিতে যাবে বলে কল্যাণ কটাক্ষ করেন। এদের একটা রাজ্যপাল, আমাদের রাজ্যপাল এসছে একটা, সে হচ্ছে একদম বিজেপির এজেন্ট, বিজেপির পার্টি অফিস ঝাঁট দেয় ঝাঁট দেয়। একদিন দিলীপ ডাকলো ঝাঁট দিতে গেল, একদিন মুকুল ডাকলো ঝাঁট দিতে গেল, আবার নতুন নতুন কেউ কেউ যাচ্ছে আমাদের থেকে, তাদের অফিস টফিস ঝাঁট দিতে যাবে, ও ঝাঁট দেওয়ার জন্য যায়। আমরাও দেখবো আজকের এই মঞ্চ থেকে, আজকের এই মঞ্চ থেকে টিআরএম হাতা আপনাকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়ে গেলাম, টিআরএম হাতা আপনাকে এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে গেলাম, আগামী দিনে যদি আপনি একটাও রেল কলোনির বস্তি যদি আপনি ভাঙতে আসেন, আরপিএফ আসলে আরপিএফ এর হাত ভেঙে আমরা পাঠিয়ে দেব। আর ডিআরএম আদ্রা জেনে রাখুন, আপনাকে আপনার বাংলোর বাইরে বেরোতে আমরা দেব না, দরকার হলে আদ্রাতে গিয়ে বসে থাকবো আমরা, দেখি আপনার কত বড় ক্ষমতা, দেখি সেদিন দেখবো সেদিন আপনাকে বাঁকুড়ার এমপি আর পুরুলিয়ার এমপি কি করে পাঠায় আপনাকে আমরা দেখে দেবো। এদিন মঞ্চে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দবার্তা।